আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ক্রিপ্ড আইডি থেকে ফ্রি ডকুমেন্টস ডাউনলোড করবেন, অর্থাৎ কোনো পেমেন্ট ছাড়া কিভাবে আপনারা এখান থেকে ডকুমেন্ট ডাউনলোড করবেন। আর বলে থাকে এখানে সারা বিশ্বের যে কোনো ইউনিভার্সিটির বিভিন্ন টপিকের উপরে যে কোনো ডিপার্টমেন্টের ডকুমেন্ট পাওয়া যায়। এটা খুব একটা ভালো সফটওয়্যার, আমি এটা ইউজ করি। যাই হোক, প্রথমে আপনারা চলে যাবেন ওয়েবসাইট এরকম www.scribd.com, তারপরে লগ ইন করবেন যে কোনো একটা পেজে। লগ ইন করার পরে আপনি কোন ডকুমেন্টটা ই করতে চান সেটা লিখবেন। লেখার পরে দেখেন এখানে অনেকগুলোই আসবে। প্রথমে আসে আর্টিকেলস, তারপরে বুকস, তারপর ডকুমেন্টস। আপনি কী টাইপ চান এটা, যেমন আমি ডকুমেন্ট খুঁজতেছি, ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্ট ক্লিক করার পরে আমি বাংলাদেশ রিলেশন এ সাবমিট এটার ক্লিক করলাম। এই ডকুমেন্ট আমার ভালো লাগছে, এটার ভিতরে যাই দেখি কী আছে। আছে দেখেন বাংলাদেশ চীনা রিলেশনস এ সাবমিট পিএও, এটার উপর ক্লিক করার পরে এই আছে প্রথম ইন্ট্রোডাকশন কানেকটিভ। এরপরে দেখেন দ্বিতীয় পেজ থেকে এটা আর কি লক করে রাখছে, এটার ভিতরে কী করা যাবে না, এটা ডাউনলোড হবে না। অর্থাৎ এই পেজ আমার খুব দরকার, তখন আমি কী করবো। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই। এই যে উপরে এই ডকুমেন্টের লিঙ্ক, ওই ফাইলের উপরে এলো এটা কোড নাম্বার, এটার আপনি সিলেক্ট করে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, নতুন একটা ট্যাবে চলে যাবো। এই নতুন ট্যাবে এখানে আবার লিখবো www.scribd.com ফ্রম ফ্রি ডাউনলোড, আর ফ্রি ডাউনলোড এসে চলে আসছে ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড লেখার পরে সর্বনিম্নে দেখে চলে আসবো। উপরের এইগুলো ফেক, এইগুলোতে আসে না, তাই আমি সর্বনিম্নে চলে গেলাম। কোন ওয়েবসাইটটা দেখবো, এই যে স্ক্রিপ্ট ডাউনলোড আর ফ্রম ফ্রি স্ক্রিপ্ট, এটার ভিতরে আপনি ক্লিক করতে পারেন। আচ্ছা, অর্থাৎ যেই ওয়েবসাইটে যান না কেন, আপনি ক্লিক করার পর আপনি এরকম একটা ই আসবে ইউআরএল কোডটা, অর্থাৎ এই ইউআরএল কোডটা আপনি পেস্ট করার মতো জায়গা থাকতে হবে। এখানে আমি পেস্ট করলাম কন্ট্রোল ভি। ওই যে যখন ইউআরএল কোডটা পেস্ট করার পরে গেট লিঙ্কে ক্লিক করবেন। গেট লিঙ্কে ক্লিক করার পরে দেখেন ওই যে ওখানেও কিন্তু আমার লেখা ছিল বাংলাদেশ চীনা রিলেশন এ সাবমিট, ওই লিঙ্ক অনুযায়ী দেওয়ার পরে এটা এসে পড়ছে। এবার আই এম এ নট এ রোবট, এটা পরে ক্লিক করবেন, যেহেতু আমি রোবট নয়। এবার ওর ডাউনলোড পিডিএফ, এটা পরে ক্লিক করবেন। প্রসেসিং হচ্ছে, এখন ডাউনলোড অ্যাজ পিডিএফ, ডাউনলোড অ্যাট পিডিএস, এত কেবি ডাউনলোড অ্যাজ ডকস, ডাউনলোড অ্যাজ পিডিএফ ক্লিক করলাম। পিডিএফ আকারে এটা ডাউনলোড হবে। পিডিএফ ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স চলে আসবে, বিজ্ঞাপন এখনও হয় না, এবার প্রসেসিং ইউর ডকুমেন্ট। অনেক সময় জটিলতা দেখা দেয়। ওকে, কম্প্রেস ডাউনলোড, এবার ডাউনলোড করুন। টপ অন ডি রিকাপশন টু ডিটারমিনেশন টাসাই, ওপেন উইথ ফায়ারবাস, ওকে দেন, ওকে ক্লিক করছি। আমার এটা এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আর কোনো লক নাই, সরাসরি দেখা যাচ্ছে সবগুলো। বাংলাদেশ চীনা রিলেশনের প্রথম পেজটা শুধু ওখানে দেখা যায়, তো পরের পেজগুলো আর দেখা যায়নি, কিন্তু আমার এখন সবগুলো দেখা যাবে। দেখেন এরকম আমার সব পেজগুলো এখন ওপেন হয়ে গেছে। এটা আমি ডাউনলোড করছি, সেই জায়গায় আবারও দেখাচ্ছি। এই দেখেন রিলেশনস, হ্যাঁ এটা না, এটাও না। আচ্ছা,
ডাউনলোড করলাম কোন জায়গায়, ডকুমেন্টের মধ্যে আসছে। ফাইলটা আছে এলো, বাংলাদেশ চীনা। এবার সেভ করবো না, ওই সময় সেভ সেভ হয় নাই, কারণ এবার আমি আবার সেভ করে নিলাম। সেভ, এবার সেভ হয়েছে। এখানে যে বাংলাদেশ সিনিয়র রিলেশন এবার এখানে সেভ হয়ে আছে, দেখেন। সো ভিউয়ার্স, যদি কেউ আপনার স্ক্রিপ্ট থেকে ডকুমেন্ট ডাউনলোড করতে কোনো প্রবলেম ফেস করেন বা কীভাবে খুঁজে পাচ্ছেন না কোনো ইউআরএল, বা এই ফোন দিয়ে একই সিস্টেমে কপি করে ফোনে ওই পেস্ট করে দিলে হবে। সো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ সমস্যায় পড়েন। স্ক্রিপ্ট খুব ভালো একটা সফটওয়্যার এবং এর মাধ্যমে অনেক ভালো ভালো ডকুমেন্ট খুঁজে পাওয়া যায়। আমি ইউনিক ডকুমেন্ট এখান থেকে বের করে থাকি। সো আশা করি সবাই ভালো লাগলো আমাদের চ্যানেলটি, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।